আমি না
নাই, টাকা পয়সা কোথায় পাবে? দু চারটি ফুচকা খেলে সব ফুরে যাবে নাকি? খাসি বলছে কে রে, দু চারটি খাইছে গাড়ি ফুচকা সব শেষ করে দিয়েছে। বেশি কথা বলিস নি তো, ফুচকা একটু খাইছে, যা ভাত চাপা গা। আমি পারবো না তোর ভাত চাপাতে, যা দেখে এমনি এমনি ফুচকা খাইছি তা দেখে বলকে ভাত চাপাতে, ইয়া দাও আমি চলনু বাপের বাড়ি। আরে যা যা, তোর মতন মেয়ে আমার পকেটে 101টা আছে, আজ যাবি কাল বি কইলে চলে আসবো। ঠিক আছে কোট, আমো দেখতে চাই তোকে কোন মেয়ে বি করে। ও ভাবি মন খারাপ করে কোথায় যাইছো? এতকো তোমার ভাইয়ের সাথে ঝামেলা করি মায়ের বাড়ি চলে যাচ্ছি। কিলি ঝামেলা করিছো ভাবি? আর সে কথা শুনো না, প্রতিদিন ফুচকা বেচতে পাঠাই আর গ্রামে ভালো ভালো মেয়ে দেখে বিনা পয়সায় ফুচকা খাই তুই চলে আসি, এইলি ঝামেলা। ও এইবার বুঝতে পেরেছি ভাবি, তোমাকে আর মায়ের বাড়ি যেতে হবে না, আমি ভাইকে এমন শিক্ষা দেব ও আর জীবনে কোনো মেয়েকে বিনা পয়সায় ফুচকা খাওয়াবে না। তুমি এবার কার মতো বাড়ি যাও, তারপরে আমি দেখছি। ঠিক আছে ভাই, আজ তোমার কথা শুনি বাড়ি যাচ্ছি। ও ভাই তোমার ফুচকাই না বিশাল রস। কি ব্যাপার গো, আজ দুদিন ধরে দেখছি তুমি আমার কাছে ফুচকা খাচ্ছো আর কি মারছো, তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি অনেক দূরে, আমি এবারে বেড়াতে এসেছি। তোমার এই ফুচকা তো খুব সুন্দর, কে বানাই? বাড়িতে বউ আছে নাকি? না না, আমি নিজেই তৈরি করি, এখনো আমি বিয়ে করিনি। তাই নাকি? তাহলে তোমার যে বউ হবে তার তো সুখে শেষ হবে না। হ্যাঁ, সবাই আমার ফুচকা খাওয়ার লাগি আমাকে বিয়ে করতে চায়, কিন্তু কাউকে পছন্দ হয় না। আমাকেও না। তুমি কি যে বলো, তোমাকে আমার খুবই পছন্দ। তাহলে বিয়ে করে তোমার দাড়ি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। তাহলে চলো, আজ কি বিয়ে করে ফেলে গি। ঠিক আছে চলো। ওকো তুমি কাকে সাথে কইলে এসো? এই মেয়েটা কে? এইটা আমার নতুন বউ। তুমি যাইও না, তোমার স্বামী যেখানে ভুল করেই ফেলি যে দুই বোনে মিলেমিশে থাকবো। ঠিক আছে বোন, তাই হবে। কিরা সফিক, এত সকাল সকাল কোথায় যাস রে? আর সে কথা শুনিস নি ভাই, বউ প্রতিদিন ডাবট মারতো আমার ভাত খাবো না বলে, তার লেগে ওকে টাইট করার লেগে আর একটা বিকন্ন। সকালবেলায় উঠে দেখছি ছোট বউ বড় বউ গেলে পালে গেছে, ঘুরে আমি টাইট হয়ে গেছি। ছোট বউ বড় বউ খেলে পালে গেছে মানে? তুই ভালো করে খোঁজলি দেখ গা, নিশ্চয়ই আর ভেতরে কোনো ক্যান্ত আছে। ওসব আমি খোঁজ নেবো না, ওদিকে আবার দেখে দেবো আমি বি করতে পারি কিনা। আমি তোমার পা ধরে বলছি তুমি আমাকে ফিরে দিও না, তোমার বুইন নামকে কেউ বি করতে চাইছে না, আমাকে অপমান করে দূর দূর করে তাই দিল, তুমি আমাকে বি করো, আমি তোমাকে ভালো করে টক দিয়ে ফুচকা খাওয়াবো, চলো আমার বাড়ি। খাসি কি বলছে, আমি কেন তোর মতো ফুচকা রাখে বি করবো? আমি তো ফুচকা খাওয়ার লেগে তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে অভিনয় করেছি। তোমরা সবাই আমার সাথে ফুচকা খাওয়ার লেগে অভিনয় করেছো? হায় আল্লাহ গো, আমাকে কেউ বি করলো না গো, আমার সব বউ হাত চালা হয়ে গেল। তোমার কোনো বউ হাত ছড়া হয়নি, তুমি চুপ করো। তুই এসছি, আমার ছোট বউ কই? এ দেখো আমি, আমি তোমার ছোট বউ না, আমি আসিন। আসিন তুই? হ্যাঁ, তোকে শিক্ষা দেওয়ার লেগেই তো মেয়ে ছেলে সেজে অভিনয় করেছি, দেখলি তো তুই যেই মেয়েগুলোকে বিনা পয়সায় ফুচকা খাওয়াতি সেই মেয়েগুলো তোকে কি অপমান করলো,
এবার শিক্ষা পালি তো। হ্যাঁ আমি শিক্ষা পেয়েছি, আমি আর জীবনেও কোনো মেয়েকে বিনা পয়সায় ফুচকা খাওয়াবো না। চলো বউ বাড়ি।